ইতিমধ্যে আমরা রিঅ্যাক্টের দুইটা হুক নিয়ে আলোচনা করছি, একটা হচ্ছে ইউজ স্টেট, সেটা কিভাবে কাজ করে, এবং এর আগের ভিডিওতে আমরা আলোচনা করছি সেকেন্ড যে হুকটা নিয়ে, সেটা হচ্ছে ইউজ ইফেক্ট কিভাবে কাজ করে। তো অনেকেই হতে পারে বুঝতে পারছেন বা অনেকেই বুঝতে পারেন নাই, তো এই ভিডিওতে আমরা রিয়েল টাইম একটা এপিআই নিয়ে দেখাবো যে ইউজ স্টেট হুকটা কিভাবে ব্যবহার করতে হয়। আচ্ছা, তো আমরা এর আগের ভিডিওতে যে কাজগুলো করছিলাম এই জায়গাটাতে, এই যে ইউজ ইফেক্ট, তারপর যে ইউজ স্টেট, এই জিনিসগুলোকে রিমুভ করে দিলাম, এরপর থেকে এখানে একটা ফাংশন তৈরি করছিলাম, এটাকে রিমুভ করলাম, ডিভের মধ্যে থেকে এই জিনিসটাকে রিমুভ করে দিলাম, আর এইচ ওয়ান ট্যাগের মধ্যে আমরা জাস্ট এখান থেকে লিখতে পারি হ্যালো ওয়ার্ল্ড। আর উপরে যে আমরা এই যে ইউজ ইফেক্ট এবং ইউজ স্টেট এই জিনিসটাকে ইম্পোর্ট করার চেষ্টা করতেছে, এটাকে আমরা রিমুভ করে দিলাম। জাস্ট আমাদের অ্যাপ ডট জেএসএক্স ফাইলের মধ্যে সিম্পল একটা কম্পোনেন্ট তৈরি করা আছে, আর এখানে এইচ ওয়ান ট্যাগের মধ্যে কিছু একটা লেখা আছে। আর আমরা এই ব্রাউজারটাকে এখানে ওপেন করে রাখছি, এখানে রিলোড মারার দরকার নেই, কারণ এটা হট রিলোডের টাইপের জিনিসপত্র আছে যেখানে ভিটের মধ্যে, যেটা অটোমেটিক আমাদের রিলোড করে দেয়। তো আমি যদি এখান থেকে এটাকে ওপেন করি, করার পরে যে কম্পোনেন্ট একটা ফোল্ডার আছে যেখানে কিছু নাই, তো আমি এই অ্যাপ ডট জেএসএক্স এর মধ্যে একটা কাজ করি। সো আমি এবার রিয়েল টাইম একটা এপিআই নিয়ে, ফেক একটা এপিআই নিয়ে আমরা একটু আলোচনা করতে পারি যে ইউজ ইফেক্টটা কীভাবে কাজ করতেছে। যতক্ষণ আপনি এপিআই নিয়ে ব্যবহার না করতেছেন ইউজ ইফেক্টটা ভালো বুঝতে পারবেন না। তো এই যে আমরা একটা এপিআই আমাদের ওয়েবসাইটের মধ্যে লোড করব, সো এই লোড করা মানে এপিআই, এটা কি একটা সাইড ইফেক্ট টাইপের জিনিস? তো সাইড ইফেক্ট টাইপের জিনিসপত্রকে আমাদের ওয়েবসাইটের মধ্যে দেখানোর জন্য আমরা ইউজ ইফেক্ট হুকটাকে ব্যবহার করে থাকি। তো এবার আমরা এপিআই কোথায় পাবো? আমরা কিন্তু আমাদের একটা প্লেলিস্ট আছে যেটার নাম হচ্ছে ডম এপিআই ফেচের প্লেলিস্ট, যে সেখানে কিন্তু আমরা দেখাইছি যে কিভাবে এপিআই আনতে হয়, যে কোনো এক্সটার্নাল একটা এপিআই, থার্ড পার্টি এপিআই, এবং কিভাবে ফেচ করতে হয়। ওই জিনিসগুলো যদি না দেখে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে কিছু বুঝবেন না, না দেখে থাকলে সেটা দেখে আসেন। তো আমরা একটা সাইটকে ব্যবহার করছিলাম যেটার নাম হচ্ছে জেসন প্লেস হোল্ডার, এই সাইটের মধ্যে আমরা চলে আসছি। আচ্ছা, আসার পর আমরা একটা কাজ করব, নিচের দিকে যাব, এখানে দেখেন অনেকগুলো জিনিসপত্র আছে, পোস্টের কিছু ডেটা আছে, জাস্ট প্র্যাকটিসের পারপাসে আমরা এটাকে ব্যবহার করে থাকি, 100 ডেটা আছে, কমেন্টের 500 ডেটা আছে, এখান থেকে ইউজারের মধ্যে 10টা ডেটা আছে, আমরা এটা নিয়েই কাজ করি। সো আমরা এখানে গেলাম, যাওয়ার পর আমাদের কি করতে হবে দেখেন, এই যে সকল জিনিসটা আমি যদি জুম ইন করি তাহলে এক একটা করে অবজেক্ট, এই এক একটা করে অবজেক্ট আছে কার মধ্যে, এই মানে সবগুলা ডেটাই আছে একটা অ্যারের মধ্যে। তো এই জিনিসটাকে ব্যবহার করতে চাইলে আমাদের এই লিঙ্কটাকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে, কন্ট্রোল এ মেরে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি মেরে কপি করলাম, কপি করে এই ডেটাগুলোকে যদি আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে লোড করতে চাই, এই জন্য আমাদের কি করতে হবে, এই জন্যই হচ্ছে আমাদের ইউজ ইফেক্ট নামের, মানে এপিআইটা তো হচ্ছে একটা সাইড ইফেক্ট টাইপের জিনিস, এটাকে লোড করতে গেলে আমাদের ইউজ ইফেক্ট নামের জিনিসটাকে কি করতে হবে, কল করতে হবে। আমি এটাকে করার পর যদি এন্টারে ক্লিক করি, এটা কিন্তু এই যে অটো ইম্পোর্ট হয়ে যাবে উপরে দেখতে পাচ্ছেন। তো আমি যদি এন্টারে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে ইম্পোর্ট ইউজ ইফেক্ট নামের একটা হুককে সে ইম্পোর্ট করছে ফ্রম রিঅ্যাক্ট লাইব্রেরি থেকে। আচ্ছা, করলাম। তো ইউজ ইফেক্টটাকে কীভাবে লিখতে হয়, ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, এ কী নেয়, দুইটা জিনিস নেয়, একটা হচ্ছে অ্যানোনিমাস ফাংশন, এবং এরপর কমা দিয়ে আমরা ডিফল্ট হিসেবে কি রাখি, একটা অ্যারেকে রাখি ডিপেন্ডেন্সির জন্য। তো আমরা একটা অ্যারেকে রাখলাম, এরপর আমরা এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে গিয়ে এন্টার মেরে একটা স্কোপ তৈরি করলাম। এবার আমাদের কোনো একটা ডেটাকে আনতে গেলে কি করতে হবে, জাস্ট আমরা ফেচ মেরে দিব। তো এই জন্য আমরা লিখতে পারি ফেচ, করলাম। এখানে কিন্তু আবার সেমিকোলন দেওয়া যাবে না, দিলে কিন্তু কাজ হবে না, কারণ ফেজটা কিন্তু অবজেক্ট টাইপের জিনিস না, মানে ডট দিয়ে দেন, মানে এইভাবে কিন্তু আমরা আরও অনেক জিনিস ব্যবহার করি, যদি সেমিকোলন দিই তাহলে অ্যারোর আসবে। তো আমরা এই ফ্যাচের মধ্যে গিয়ে সিঙ্গেল কোড বা ডাবল কোড দিব, তারপর এই যে লিঙ্কটাকে কপি করছিলাম এই লিঙ্কটাকে এখান থেকে কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিব, যে আমরা ফেচ করতে যাচ্ছি কাকে, এই ইউআরএল বা লিঙ্কের মধ্যে যে কোনো মানে যে ডেটা আছে সেই ডেটাকে আমরা ফেচ করতে চাচ্ছি। এরপর এন্টার মেরে নিচে আনলাম, এরপর আমরা বলবো ডট দেন, কি দেন, যদি কোনো রেসপন্স পান, রেসপন্স, সেই রেসপন্সটাকে আমরা কি করব, রেসপন্সটাকে ডট জেসনে কনভার্ট করে নিব। করলাম, এরপর আবার নিচে যাব, ডট দেন, যেভাবে আমরা জাভাস্ক্রিপ্টের প্লেলিস্টের মধ্যে দেখাইছি যে ফেচ করতে হয়, একইভাবে আমরা এখানেও করতেছি। তো আমরা রেসপন্সের মধ্যে কি পাবো, যদি কোনো ডেটা পাই, যে কোনো নাম দিয়ে আপনি নিতে পারেন, এই যে আমি ডেটা লিখলাম, আপনাকে যে লিখতে হবে ব্যাপার এমন না,
তবে লিখি যে ডেটা, বুঝতে সুবিধা হয়। এরপর এই ডেটাকে আমরা প্রথমে কি করব, কনসোল ডট লগ এর মধ্যে দেখার চেষ্টা করব যে ডেটাগুলা আসতেছে কিনা। তো আমরা আমাদের ব্রাউজারটাতে যাব, আমাদের প্রজেক্টে ইন্সপেক্টে যাব, কনসোলে যাব। যাওয়ার পর দেখেন এই যে এখানে কিন্তু অ্যারে আসছে একটা। আমি যদি এক্সপ্যান্ড করি, সো এখানে 10টা ডেটা আছে, একটা অ্যারের মধ্যে 10টা ডেটা আছে। আর এই প্রতিটা ডেটা দেখেন এই যে জিরো নাম্বার ইন্ডেক্সে, ওয়ান নাম্বার, এক নাম্বার ইন্ডেক্সে এইভাবে আছে। প্রতিটাতে একটা করে হচ্ছে এই যে সেকেন্ড ব্র্যাকেট, যেহেতু তার মানে অবজেক্ট আকারে এক একটা করে ডেটা আছে, অর্থাৎ 10টা ডেটা আমাদের কাছে চলে আসছে। এবার এই 10টা ডেটাকে আমাদের কি করতে হবে, ওয়েবসাইটের মধ্যে দেখাইতে হবে, ঠিক আছে? তো দেখানোর জন্য আমি কি করতে পারি একটু চিন্তা করেন। আমরা এই ডেটাগুলোকে ফেচ করে ইউজ ইফেক্টের মধ্যে, আমরা জানি যে যদি আমরা সাইড ইফেক্ট টাইপের কোনো জিনিসপত্রকে দেখাইতে চাই, আমাদের ইউজ ইফেক্টের মধ্যে নিয়ে গিয়ে করতে হবে। বিশেষ করে আমরা ইউজ ইফেক্টের মধ্যে এই যে ফেচিং টাইপের জিনিসপত্রই বেশি করি, যে ডেটা আসতেছে যাইতেছে ইউজ ইফেক্টের মধ্যেই। তো আমরা করলাম, করার পর এবার আমরা চাচ্ছি এই যে এই জায়গাটাতে দেখাইতে, ডিভের মধ্যে দেখাইতে। তো আমি কীভাবে দেখাবো, এখানে দেখেন এই যে ইউজ ইফেক্টের মধ্যে যে জিনিসটা আসছে ডেটা, এই ডেটাকে কি আমি এখানে দেখাইতে পারবো? আমি যদি বলি, ধরেন এখানেই আমরা বললাম যে এটা হচ্ছে আমাদের ডেটা কুলন, আমরা যদি ডেটাকে দেখাইতে চাই ডাইনামিকভাবে ডেটা লিখলাম, তাহলে কি হবে, ডেটার ডট ল্যাংথকে আমরা দেখাইতে যাচ্ছি, তাহলে কি কিছু হবে? দেখেন তো রিলোড মারলাম, সেখানে দেখেন অ্যারোর চলে আসছে যে রেফারেন্স অ্যারোর, সে ডেটাকে চিনতে পারতেছে না, ডেটা ইজ নট ডিফাইন্ড, তো সে এখান থেকে ডেটাকে পাবে না। এবার আমাদের এই ডেটাটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে, তারপর যদি সেই ভেরিয়েবলটাকে আমরা এখানে ইউজ করি, তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব ডেটার লেংথটাকে। তো আমি ভেরিয়েবলের মধ্যে কিভাবে স্টোর করব, আমি কিন্তু এই যে এইভাবে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব না যে কনস্ট্যান্ট ডেটা ইজ ইকুয়াল টু এই ডেটাকে আমরা রেখে দেবো, এইভাবেই কিন্তু আমরা করব না। কারণ এই জিনিসটা কিন্তু ইন ফিউচারে চেঞ্জ হইতে পারে, কারণ আমরা যে ডেটাগুলো আনতেছি এই যে এই জায়গাটাতে ফেচ করে, কই থেকে, এই যে এই জায়গাটা থেকে, এখান থেকে যদি কোনো ডেটা চেঞ্জ হয় তখন কি করতে হবে, আমাদের ওয়েবসাইটের মধ্যে সেই জায়গাটাতে গিয়ে আপডেট করতে হবে। তো যদি আপডেট করতে হয় তাহলে আমরা নর্মাল একটা ভেরিয়েবল নিশ্চয়ই রাখবো না, আমাদের কি করতে হবে, রিয়্যাক্ট আমাদের বলে যে তোমাদের ওয়েবসাইটের মধ্যে যদি কোনো কিছু চেঞ্জ হয়, এরকম সম্ভাবনা থাকে, তাহলে তোমরা একটা ইউজ স্টেটের মধ্যে রাখো। তো আমরা কিন্তু দেখে আসছি ইউজ স্টেটের ভিডিও। সো এই জন্য আমাদের কি করতে হবে, একটা স্টেটকে ডিক্লেয়ার করতে হবে। তো স্টেট ডিক্লেয়ার করতে গেলে আমাদের কি করতে হবে, আমাদের প্রথমেই ইউজ স্টেটটাকে ইম্পোর্ট করতে হবে। তো আমি কমা দিয়ে এখান থেকে ইউজ স্টেটটাকে ইম্পোর্ট করতে পারি, বা আমার যদি অটো ইম্পোর্টটা কাজ করে, সো আমি এই জন্য এখানে গিয়ে বলতে পারি কনস্ট্যান্ট, আচ্ছা প্রথমে আমরা ইউজ স্টেটটাকে লিখি, ইউজ স্টেটটাকে ইম্পোর্ট করতে যাচ্ছি, এন্টারে ক্লিক করলাম। সো করলে এই যে এটা আলাদাভাবে এখানে ইম্পোর্ট হয়েছে, বাট আমি এইভাবে চাচ্ছি না, আমি চাচ্ছি কন্ট্রোল এক্স মেরে কাট করে এই জায়গাটাতে একই লাইনের মধ্যে ইম্পোর্ট করতে, আর এই জিনিসটাকে আমি এখান থেকে সরাই দিলাম, তারপর প্রবলেম নাই, কাজ করবে। তো ইউজ স্টেটটাকে আমরা নিলাম, ইউজ স্টেটের মধ্যে কী করতে হয়, ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, এরপর সে কী হয়, সিঙ্গেল মানে ডিফল্ট অবস্থায় কিন্তু সেখানে একটা ইনিশিয়াল মান নেয়, যেটা আমরা দেখে আসছি এর আগে, মনে হারাইলে কিন্তু চলবে না। আমরা ইউজ স্টেটের ভিডিওর মধ্যে দেখে আসছি সে ডিফল্টভাবে, মানে ইউজ স্টেটটা হচ্ছে এক ধরনের ভেরিয়েবল, আপনি চিন্তা করেন যে আচ্ছা চলেন আমি ভেরিয়েবলের মতোই আগে বানাই, এখানে কনস্ট্যান্ট থার্ড ব্র্যাকেট দিলাম, আমরা জানি থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়, সো আমি এখানে একটা নাম দিই যেটা হচ্ছে আমাদের, ধরেন কিছু একটা যে অল ডেটা। তো আমরা একটা ভেরিয়েবল বানাইছি, তো এই যে অল ডেটা, আচ্ছা আমরা এখানে আমাদের একটা ফাংশনে নেয় সেটাও লিখে ফেলি, সেট অল ডেটা লিখলাম। সো এই অল ডেটার এটার মানে কি, এটার মানে হচ্ছে ইউজ ইফেক্টের মধ্যে ইনিশিয়াল মান যা থাকবে এটার প্যাটের মধ্যে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, সেই জিনিসটাকে সে এই জায়গাটাতে রাখবে। তো এখন কিন্তু কিছু নাই, এবার আমাদের ইনিশিয়াল একটা মান দিতে হবে। আমরা যদি নাম্বার নিয়ে কাজ করি তাহলে দেই জিরো ওয়ান, মানে যদি যোগ করতে চাই তখন দেই জিরো, গুণ করতে গেলে ইনিশিয়াল মান রাখি ওয়ান, কারণ জিরোর সাথে গুণ করা যায় না, যাই গুণ করব সব জিরো হয়ে যাবে। আবার অবজেক্ট টাইপের কোনো জিনিস থাকলে আমরা এমটি একটা অবজেক্টকে রাখতে পারি। তো আমরা এবার দেখেন ডেটার স্ট্রাকচারটা দেখেন, আমি যদি এখানে যাই, গিয়ে যদি উপরে যাই কনসোলের মধ্যে, এই যে দেখেন অ্যারেটা মানে ডেটাগুলা, এই যে ডেটাগুলা আছে কার মধ্যে দেখেন, এই যে এখানে সিঙ্গেল সিঙ্গেল 10টা ডেটা অবজেক্ট আকারে সেকেন্ড ব্র্যাকেট, এগুলাকে কিন্তু সবগুলো আবার একটা অ্যারের মধ্যে আছে, তাই না, এই যে অ্যারের মধ্যে আছে থার্ড ব্র্যাকেট। তো তার মানে আমাদের যেহেতু একটা অ্যারে, এই জন্য আমাদের কী করতে হবে, ডিফল্ট মান হিসেবে আমরা একটা অ্যারেকে রেখে দিলাম, এমটি অ্যারে যেখানে কিছু নাই।
তার মানে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম অর্থাৎ স্টেট, যেটির নাম দিলাম অল ডেটা। আর এটার অল ডেটার মধ্যে কি রাখলাম, স্টেটের মধ্যে ডিফল্ট হিসেবে আমরা একটা এমটি খালি একটা অ্যারেকে রেখে দিছি। ঠিক আছে, এইবার এই যে এখান থেকে যে আমরা ডেটা পাইতেছি ফেচ করে, এই যে রেসপন্সের পরে ডেটা পাইতেছি, এটাকে এবার আমরা কনসোল লক না করে এই ডেটাটাকে আমরা রেখে দিব এবার কার মধ্যে, এই যে অল ডেটার মধ্যে, মানে ভেরিয়েবলটার মধ্যে। এখানে রাখতে গেলে কি করতে হবে, এখানে রাখতে গেলে এই ফাংশনটাকে কল করতে হবে সেট ডেটা। সো আমি যদি গিয়ে বলি সেট অল ডেটা, তোমাকে আমরা কল করলাম, তোমার মধ্যে আমরা কি করব, এই দিকের যে ডেটাটা পাচ্ছি সেই ডেটাটাকে আমরা এখানে পাঠাই দিব। তাহলে ডেটাটা চলে গেছে কোথায়, সেট অল ডেটা নামের ফাংশনের মধ্যে, যে জায়গাটাতে সে স্টেটটাকে হোল্ড করে রাখে। আবার এইখানে যেহেতু আছে, তার মানে এইখানে থাকা যে কথা, এই যে ভেরিয়েবল এই দিকেরটার থাকা সেম কথা, তার মানে এখন এই যে এইটার মধ্যে আছে। অল ডেটাকে কল করলেই আমরা যদি অল ডেটাকে কল করি, তাহলে সে সেট অল ডেটার ভিতর থেকে ডেটাগুলোকে নিবে, নিয়ে দেখাবে। চলেন আমরা দেখে আসি, অল ডেটাকে যদি আমরা এখানে দেই, যে আমরা এখানে অল ডেটাটাকে দেখতে চাচ্ছি, তো অল ডেটার ল্যাংথ যে আছে সেটাকে আমরা দেখতে চাচ্ছি, যে কয়টা ডেটা আছে। সো আমরা করলাম, এবার যদি আমরা আমাদের প্রজেক্টে যাই, রিলোড মারলাম, কনসোলের মধ্যে এররগুলো কিন্তু চলে গেছে। আচ্ছা, এখানে দেখেন ডেটা কয়টা আসছে, 10টা ডেটা। কারণ আমরা এখানে, এই যে আমি যদি ব্যাকে যাই, আমরা যেটাকে ইউজ করতেছি সেটা কিন্তু 10টা ডেটার একটা সমষ্টি। এই যে দেখতে পাচ্ছেন ইউজারের মধ্যে 10টা ডেটা, আমরা কিন্তু এটাকেই ইউজ করতেছি, যার কারণে আমাদের এখানে দেখাচ্ছে 10টা ডেটা চলে আসছে। তো আশা করি আমি আপনাদের বোঝাতে পারছি। তো আমরা যখনই কোনো একটা এপিআইকে ফেচ করব, ফেচ করে ব্যবহার করব, তখন আমরা ইউজ ইফেক্টের মধ্যে দিব। দিলে কি হবে, সেটাকে আমরা খুব সুন্দরভাবে ফেচ করতে পারবো, আর আমরা এখানে দেখাইছি। এইবার চলেন আমাদের এটার মধ্যে কি কি আছে, আমি যদি একটু কনসোল লক করেও দেখি। এবার কিন্তু আমরা সেট করে দিছি সেট অল ডেটার মধ্যে, তার মানে অল ডেটার মধ্যে আমরা পাবো। তো আমি যদি এটার নিচে কনসোল লক করে অল ডেটাটাকে আরেকটু দেখার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পারবো যে ডেটার স্ট্রাকচারটা, মানে আমরা জানি যে একটা অ্যারের মধ্যে আছে, অ্যারের মধ্যে আবার এই যে একটাকে এক্সপ্যান্ড করলাম একটা অ্যারে, অ্যারের মধ্যে কিন্তু আবার এই যে অবজেক্ট আকারে আছে, আবার এই একটা অবজেক্টকে এখানে এক্সপ্যান্ড করলে একটা আইডি পাচ্ছি, একটা নেম পাইতেছি, ইউজার নেম পাইতেছি, ওয়েবসাইট পাইতেছি, ঠিক আছে, ওয়েবসাইটের লিঙ্ক, তো এই জিনিসগুলোকে ইমেইল পাইতেছি, এই জিনিসগুলো কিন্তু আমরা দেখাইতে পারি। আবার এটার মধ্যে কোম্পানি আছে, কোম্পানির মধ্যে আবার কোম্পানির নাম কি, এই জিনিসগুলো আছে, তো এই জিনিসগুলো কিন্তু আমরা এবার চাইলে দেখাইতে পারি। তো দেখানোর জন্য আমাদের কি করতে হবে, যেহেতু এটা হচ্ছে একটা অ্যারে, ইনিশিয়াল মান অ্যারে, এই অ্যারেটাকে আমরা রাখছি এটার মধ্যে, অ্যারের ল্যাংথটাকে আমরা এখানে দেখাই দিয়েছি 10টা জিনিস আছে অ্যারের মধ্যে। এবার অ্যারের ভিতর থেকে ওই এক একটা জিনিসকে যদি আমরা পাইতে চাই, কি করতে হবে, অ্যারেটাকে ধরে একটা লুপ চালাইতে হবে, লুপ চালানোর পর এক একটা করে সিঙ্গেল জিনিসকে আমরা পাবো, পাওয়ার পর হচ্ছে আমরা দেখাবো, এটা কিন্তু আমরা করতে পারি। এটা করার জন্য আমরা কি করব, আমরা এই জায়গাটাতে গিয়ে আমরা বলবো, এখন কিন্তু সব ডেটা আছে কার মধ্যে, অল ডেটার মধ্যে, তো আমরা অল ডেটাটাকে এখানে ধরবো। তো এখানে যেহেতু আমরা জাভাস্ক্রিপ্টের কোড লিখবো, এই জন্য আমাদের কী করতে হবে, ডাইনামিক করে নিতে হবে, এই জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা ডাইনামিক করি। সো আমরা এইভাবে ডাইনামিক করলাম, করার পর আমরা বলবো অল ডেটা, মানে অল ডেটা, এই যে এই অল ডেটা, তোমার মধ্যে যে একটা অ্যারে আছে সেই অ্যারের উপর আমরা কী করতে চাচ্ছি, ম্যাপ চালাইতে চাইতেছি। ঠিক আছে, আপনি যে কোনো লুপ চালাইতে পারেন, তবে রিয়েক্টের মধ্যে আমরা সবসময় অ্যারের থেকে কোনো জিনিসপত্র নিতে চাইলে আমরা এইভাবে ম্যাপ চালাবো। আচ্ছা, ম্যাপটাকে লিখলাম, এরপর ম্যাপের মধ্যে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। এবার এই অল ডেটার ভিতর থেকে আমরা কি পাবো, লুপ চালানোর পর এক একটা করে সিঙ্গেল ডেটা পাবো, সেই জন্য আমরা লিখতে পারি সিঙ্গেল ডেটা আমরা পাচ্ছি। পাওয়ার পর এইভাবে আমরা করলাম, এবার ডেটাগুলোকে দেখাবো কোথায়, আমি যদি বলি একটা পি ট্যাগের মধ্যে দেখাইতে যাচ্ছি, আমি এখানে গিয়ে বলতে পারি যে সিঙ্গেল ডেটা যে আছে, আচ্ছা আমাদের এখানে বলতে হবে এইভাবে ডাইনামিক করে, যে আমাদের সিঙ্গেল যে ডেটা, আমরা এক একটা করে ডেটা পাচ্ছি, ওইটার মধ্যে নেম নামের যদি কোনো প্রপার্টি থাকে সেটা আমি দেখাইতে চাচ্ছি। এখানে দেখেন এই যে একটাকে যদি আমি এক্সপ্যান্ড করি, তাহলে এই একটা মানে অ্যারের মধ্যে থেকে লুপ চালে আমরা এক একটা জিনিস পাইছি, পাওয়ার পর আবার প্রতিটা জিনিসের মধ্যে দেখেন এক্সপ্যান্ড করলে নেম নামের একটা প্রপার্টি আছে, যেটার মধ্যে নামটা দেখাচ্ছে, আর প্রথমটার নাম হচ্ছে এই যে এই টাইপের কিছু একটা, এখানে দেখেন এই যে এই টাইপের কিছু একটা চলে আসছে, মানে সবগুলোর নামকে, 10টা নামকে সে এখানে দেখাইতেছে। তো এভাবে কিন্তু আমরা দেখাইতে পারতেছি। আমি যদি বলি যে না, নামটাকে আমি দেখাবো না, এখানে আর কি কী আছে, এখানে আমি ধরেন ফোন নাম্বারটাকে দেখাবো, তো আমি কি বলবো, সিঙ্গেল ডেটার মধ্যে যে ফোন নামের প্রপার্টি আছে সেটাকে আমি অ্যাক্সেস করতে চাচ্ছি, সো আমরা ফোন নাম্বারটা কিন্তু এই যে জায়গাটাতে পেয়ে যাচ্ছি। তো এইভাবে আমি না করে আমরা কি করি,
এই জিনিসটাকে দেখানোর জন্য আমরা আলাদা ছোট্ট একটা সিঙ্গেল কম্পোনেন্টই বানাই ফেলি। তো এই জন্য আমাদের কি করতে হবে, সো আমরা এখানে যাই এই জায়গাটাতে গিয়ে ধরেন এই কম্পোনেন্টের মধ্যে আমি একটা ফোল্ডার বানাবো। আমরা বলতে পারি যে এটা হচ্ছে ধরেন বড় হাতের ইউ, তারপর হচ্ছে ইউজার ডেটা, ঠিক আছে, ইউজার ডেটা এইভাবে আমি একটা নাম দিলাম। এরপর বা হচ্ছে আমি এটার নাম রিনেম করতে পারি, যে কিছু একটা বলতে পারি, প্রথম লেটারটা কিন্তু সবসময় বড় হাতের হইতে হবে, সো আমরা লিখলাম সিঙ্গেল ইউজার ডেটা, এভাবে আমরা একটা নাম দিলাম। এবার দেখেন আন্ডারলাইনটা কোথায় আছে, এটার মধ্যে আছে, সিঙ্গেল ইউজার ডেটার মধ্যে। তো আমরা এটার মধ্যে একটা ফাইল বানাবো, আবার লিখবো প্রথমটা বড় হাতের, তারপরগুলো ছোট হাতের, যে সিঙ্গেল ইউজার হচ্ছে ডেটা ডট জে এস এক্স আমরা একটা ফাইল বানাবো। আর এটার মধ্যে হচ্ছে আমরা আর এ এফ সি করে কি করব, ওই যে কম্পোনেন্টটা বানাবো। সো আমরা একটা কম্পোনেন্ট বানাইলাম। আচ্ছা, এবার এই কম্পোনেন্টটা কি আমরা কি করতে পারি, ধরেন এখানে আমরা কিছু একটা লিখতে পারি যে হ্যালো। এবার এই কম্পোনেন্টটাকে আমরা এই যে আমরা যে এখানে পি ট্যাগ দিয়ে একটা বানাইছিলাম ট্যাগ, ওইটাকে ব্যবহার না করে এবার যে এই যে আমরা একটা নিজেরই যে কাস্টম একটা ট্যাগ বা একটা কম্পোনেন্ট বানাইলাম সিঙ্গেল ইউজার ডেটা নামের, ওইটাকে আমরা এখানে বসাই দিতে পারি। সো আমি এখানে গিয়ে বলতে পারি এই যে সিঙ্গেল, এরপর আমাদের এখানে সাজেস্ট করবে অটো ইম্পোর্ট করার জন্য, সো আমরা অটো ইম্পোর্ট করে নিলাম। এরপর ট্যাগটাকে ক্লোজ করলাম, এরপর হচ্ছে আমি এটাকে বন্ধ করে রেখে দিলাম। তাহলে আমি যদি উপরে যাই এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু অটো ইম্পোর্ট করা হয়ে গেছে। দেখেন কোথায় থেকে, ফ্রম আমাদের অ্যাপ ডট জেএস এক্স ফাইলটা যেখানে আছে সেখানে কম্পোনেন্ট নামের একটা ফোল্ডার আছে, এই যে কম্পোনেন্ট ফোল্ডার, আবার ওইটার মধ্যে আমরা একটা ফোল্ডার বানাইছি যেটির নাম হচ্ছে সিঙ্গেল ইউজার ডেটা, এই যে সিঙ্গেল ইউজার ডেটা, আবার ওইটার মধ্যে একটা ফাইল আছে সিঙ্গেল ইউজার ডেটা ডট জেএস এক্স নামের, এই যে এই ফাইলটা হচ্ছে এই জায়গাটাতে। তো এটাকে সে ইম্পোর্ট করছে। আচ্ছা, ইম্পোর্ট করার পর আমরা এখানে দেখাইছি, আবার এটার মধ্যে কী আছে, আমি যদি এখান থেকে রাইট ক্লিক করে গো টু ডেফিনেশনে যাই তাহলে আমরা ওই কম্পোনেন্টের মধ্যে আসবো, এখানে জাস্ট হ্যালো লেখাটা আছে। আমরা যদি এই জায়গাটাতে যাই তাহলে দেখেন 10 বার হ্যালোকে প্রিন্ট করছে। এবার প্রশ্ন হচ্ছে 10 বার হ্যালোকে সে কেন প্রিন্ট করলো, কারণ আমরা এই জায়গাটাতে একটা ম্যাপ করছি, এই যে ফেচ করে যে ডেটাটা পাচ্ছি সেই ডেটার উপর সেটাকে আমরা সেট করতেছি অল ডেটার মধ্যে, আবার সেই অল ডেটাটাকে আমরা ম্যাপ করতেছি। সো ম্যাপ করার পর আমরা একটা নাম দিতেছি সিঙ্গেল ডেটা, এই সিঙ্গেল ডেটার মধ্যে কী হইতেছে, এখানে যতগুলো ডেটা আছে সেখানে 10টা 20টা হইতে পারে, যেহেতু 10টা আছে আমরা জানি, এই জন্য সে কী করছে এই জিনিসগুলোকে নিয়ে সে 10 বার দেখাইছে। সো এখানে আপনি গুণে দেখেন এখানে 10টা জিনিসই আছে, কারণ লুপ করে সে 10টা জিনিস পাইছে, 10টার জন্য সে প্রতিবার কী করতেছে একই কম্পোনেন্টের মধ্যে মানে যা আছে সেটাকে দেখানোর চেষ্টা করতেছে। এবার আমার তো ইচ্ছা হচ্ছে যে আমি হ্যালোটাকে দেখাবো না, আমি দেখাবো কাকে, এই যে আমরা লুপ করে করে প্রতিটা সিঙ্গেল ডেটার মধ্যে যে নেম নামের প্রপার্টি আছে, ফোন নামের একটা প্রপার্টি আছে, ইউজার নেম নামের প্রপার্টি আছে, তারপর ওয়েবসাইট আছে, ওই জিনিসগুলোকে আমরা দেখাবো, ওই জিনিসগুলোর মধ্যে যে ডেটা আছে সেগুলোকে দেখাবো। তো খুবই সিম্পল, তো আমরা লুপ করে এক একটা করে সিঙ্গেল ডেটা পাচ্ছি। তো এই ডেটাটাকে আমি কি করব, সিঙ্গেল ডেটা এই যে আমাদের কাস্টম যে একটা কম্পোনেন্ট বা ট্যাগ এটার মধ্যে আমরা পাঠাই দিব, অর্থাৎ আমাদের এই সিঙ্গেল ইউজার ডেটাটাকে আমরা পাঠাই দিব। তো পাঠানোর জন্য কি করতে হবে, প্রথম যে ওপেনিং ট্যাগটা, এই যে ওপেনিং ট্যাগ এই জায়গাটাতে গিয়ে আমি একটা স্পেস করলাম, স্পেস দেওয়ার পর, স্পেস না দিলে কিন্তু কাজ করবে না, এরপর মানে বুঝার জন্য সিম্পলিসিটির জন্য আমি এন্টার বাটনে ক্লিক করব 2 বার করে এরকম একটা স্কোপ তৈরি করলাম। এবার এই জায়গাটাতে গিয়ে আমি বলবো যে আমাদের সিঙ্গেল ডেটা যে আছে এই সকল সিঙ্গেল ডেটাকে আমরা পাঠিয়ে দিলাম, কাকে, এই এই জিনিসটাকে মানে এই ট্যাগটাকে, এই কম্পোনেন্টটাকে, সিঙ্গেল ইউজার ডেটাকে। তো আমরা কি নাম দিয়ে পাঠাবো, আমরা নাম দিলাম সিঙ্গেল ডেটা, এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন, এক্স ওয়াই জেড নাম দিয়ে আপনি পাঠাইতে পারেন, কাকে পাঠাবেন অবশ্যই ডাইনামিক করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট এই যে সিঙ্গেল ডেটাকে আমরা পাঠাবো, অর্থাৎ এই সিঙ্গেল ডেটাকে লুপ করে করে যে প্রতিটা ডেটা পাচ্ছি পাঠাইলাম আমরা কাকে, এই যে সিঙ্গেল ইউজার ডেটা নামের কম্পোনেন্টকে, কী নাম দিয়ে পাঠাইছি এক্স ওয়াই জেড, তবে এটা উচিত না, বোঝার জন্য আমরা কি করব সেম নামটাই দিব সিঙ্গেল ডেটা, সিঙ্গেল ডেটা নাম দিয়েই পাঠাইলাম কাকে, সিঙ্গেল ডেটাটাকেই পাঠাইছি। তো এখান থেকে আমরা পাঠাইছি কাকে, এই যে এই কম্পোনেন্টকে, সো আমরা এই কম্পোনেন্টের মধ্যে যাই, এখান থেকে রাইট ক্লিক করে গো টু ডেফিনেশন এখানে চলে আসলাম। তো যেহেতু পাঠাইছি এখানে কি করতে হবে, প্রপস নামের জিনিস দিয়ে এটাকে রিসিভ করতে হবে, তো প্রপস দিয়ে আমরা রিসিভ করলাম। আচ্ছা, রিসিভ করছি, এবার আমাদের কি করতে হবে, ধরেন এই জায়গাটাতে গিয়ে আমি একটা কাজ করতে পারি, কনসোল লক করে দেখতে পারি, যে কনসোল লক করলাম প্রপসের মধ্যে আমরা আবার কী পাবো, কী নাম দিয়ে পাঠাইছি, সিঙ্গেল ডেটা নাম দিয়ে পাঠাইছি। সো আমি কপি করলাম,
কপি করে আমরা বলবো প্রপসের মধ্যে ডেটা আসতেছে, কি ডেটা, ওইটার মধ্যে সিঙ্গেল ডেটা নামের এক ধরনের জিনিস আছে। চলেন আমরা দেখে আসি যে এটা আসছে কিনা। আচ্ছা, আরও কোনো কনসোল লগ আছে কিনা এখানে? এই জায়গাটাতে এই কনসোল লগটাকে আমরা সরাই দিই অ্যাপের মধ্যে থেকে, আর কোনো কনসোল লগ নাই, জাস্ট আমাদের এই কনসোল লগটাই আছে 4 নম্বর লাইন থেকে। সো আমি এখান থেকে গিয়ে ইন্সপেক্টে যাই, যাওয়ার পর কনসোলে যাব, গিয়ে হচ্ছে আমি একটা রিলোড মেরে দিই। এরপর দেখেন এই যে এখান থেকে কিন্তু প্রতিটা সিঙ্গেল ডেটা চলে আসতেছে। আমরা কুই থেকে পাচ্ছি এই জায়গাটা দেখেন, এই যে 4 নম্বর জেএসএক্স ফাইলের 4 নম্বর লাইন থেকে, এই যে সিঙ্গেল ইউজার ডেটা নামের যে কম্পোনেন্ট আছে ওইটার 4 লাইন থেকে। আমার মাথার জন্য হয়তো বা দেখতে পারতেছে না, আমি একটু সরাই, দেখতে পাচ্ছেন কি না, দেখেন এই যে 4 নম্বর। আচ্ছা, এই জায়গাটাতে আসছে, এই যে 4 নম্বর থেকে আমরা কনসোল লক করছি, তার মানে প্রপসের মধ্যে সিঙ্গেল ডেটার মধ্যে আমাদের এক একটা করে এই যে অবজেক্ট আছে। আচ্ছা, এবার এই প্রতিটা অবজেক্টের মধ্যে আবার কি আছে, নেম নামের প্রপার্টি আছে। সো আমি গিয়ে যদি বলি যে সিঙ্গেল ডেটার মধ্যে, আচ্ছা সিঙ্গেল ডেটার মধ্যে ডট নেম নামের প্রপার্টিটাকে আমি দেখতে চাচ্ছি, তাহলে আমি যদি রিলোড মারি কনসোলের মধ্যে আমরা জাস্ট এই যে নামগুলোকে দেখতে পাচ্ছি। তো এবার আমাদের দেখাইতে গেলে সেম হিসাব, আমরা এখানে H1 ট্যাগের মধ্যে দেখাবো যে আমাদের এই যে প্রপসের মধ্যে, আচ্ছা ডাইনামিক করতে হবে, আমাদের প্রপসের মধ্যে কি আসতেছে, সিঙ্গেল ডেটা নামের ডেটা আসতেছে, কারণ আমরা এই জায়গাটা থেকে সিঙ্গেল নামের এই যে সিঙ্গেল ডেটা নাম দিয়ে পাঠাইছি। সো সিঙ্গেল ডেটা আছে, আবার ওইটার মধ্যে কি আছে, নেম নামের প্রপার্টি আছে, তাহলে কিন্তু এই যে আমাদের ওয়েবসাইটের মধ্যে এই যে দেখাচ্ছে। তো দেখেন এখানে কিন্তু আমাদের অনেক কিছু করতে হইতেছে। তো এটাকে কিন্তু আমরা আরও সিম্পলিসিটি করতে পারি, অনেক শর্ট করতে পারি, কিভাবে আমরা এটাকে ডিস্ট্রাকচারিং করতে পারি। তো ডিস্ট্রাকচারিং করব কিভাবে, আমরা এই জায়গাটাতে এই কনসোলটাকে সরাই দিলাম, দেখেন আমরা পাঠাইছি সিঙ্গেল ডেটার নাম দিয়ে সিঙ্গেল ডেটাগুলোকে, তার মানে সিঙ্গেল ডেটার নাম দিয়ে পাঠাইছি, আবার আমাদের এখানে প্রপসের মধ্যে থেকে সিঙ্গেল ডেটাকে নিতে হচ্ছে। তো একটা কাজ করলে হয় না, প্রপস না দিয়ে আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এই জায়গাটাতে সিঙ্গেল ডেটাকে এনে পড়লাম, তার মানে আমরা এখান থেকে যে নাম দিয়ে পাঠাচ্ছি সেই নামটাকে আমরা এখানে ডিস্ট্রাকচারিং করে নিলাম, ব্যাস আমাদের আর প্রপস লেখার দরকার নাই। এটা আগের যুগে কিন্তু সবাই প্রপস দিয়ে করতো, তবে যারা একটু হচ্ছে চালাক টাইপের তারা ডিস্ট্রাকচারিং করে নিত। তো আমরা এখান থেকে সিঙ্গেল ডেটা পাচ্ছি। এবার যদি আমি আবারও কনসোল লক করে দেখি, এবার আমাদের এই সিঙ্গেল ডেটার মধ্যে কি আসতেছে, আগে তো প্রপস ডট সিঙ্গেল ডেটা দেখছিলাম, এবার ডাইরেক্ট আমরা সিঙ্গেল ডেটা দেখতেছি। তাহলে চলেন আমরা দেখে আসি এখান থেকে কি আসতেছে। এখান থেকে যদি আমি কনসোলে যাই, এখান থেকে রিলোড মারলাম যে প্রপস ইজ, আচ্ছা প্রপস ইজ নট ডিফাইন, এই অ্যারোটা কেন দিতেছে আমাদের একটু দেখার দরকার। এই যে আমরা এখানে ব্যবহার করে রাখছি প্রপসের মধ্যে, এবার তো আমাদের প্রপস নাই, আমরা ডিরেক্ট সিঙ্গেল ডেটাকে আনতেছি, এই জন্য আমাদের অ্যারোট দিচ্ছিল। এবার যদি আমি রিলোড মারি কনসোলের মধ্যে গেলাম, তাহলে দেখেন এইবার কিন্তু আমাদের জিনিসগুলো আসতেছে, এবার আর আমাদের প্রপস ডট সিঙ্গেল ডেটা লিখতে হইতেছে না, জাস্ট সিঙ্গেল ডেটার মধ্যে থেকে আসতেছে। আবার এখানে একটা ওয়ার্নিং দিছে যেটা আমি একটু পরেই সলভ করতেছি, এখানে দেখেন আমাদের প্রতিটা ডেটা আছে। আচ্ছা, প্রতিটা ডেটার মধ্যে আবার কি আছে, নেম নামের প্রপার্টি আছে, ফোন, আমরা কি কি দেখাবো, ধরেন আমরা দেখাবো নেম, ফোন, ইউজার নেম। তো এই তিনটা জিনিসকে দেখাইতে গেলে আমাদের কি করতে হবে, ধরেন এই H1 ট্যাগের মধ্যে যদি আমি নেমটাকে দেখাইতে চাই, তাহলে আমাদের বলতে হবে সিঙ্গেল ডেটা তোমার মধ্যে নেম নামের যে প্রপার্টি আছে সেটাকে দেখাও, দেখাইছে। আবার আমাদের যদি ওয়েবসাইট দেখানোর প্রয়োজন পড়ে, ধরেন পি ট্যাগের মধ্যে দেখাবো, সো আমরা বলতে পারি ডাইনামিক করে যে সিঙ্গেল ডেটা তোমার মধ্যে ধরেন ওয়েবসাইট নামের যে প্রপার্টি আছে সেটাকে আমরা দেখাইতে যাচ্ছি, এই যে ওয়েবসাইটগুলো কিন্তু এই যে চলে আসছে। আবার আমরা ফোন নাম্বারটাও দেখাইতে পারি, ধরেন H3 ট্যাগের মধ্যে ফোন নাম্বার দেখাইতে যাচ্ছি, ডাইনামিক করতে হবে কই থেকে পাবো, এই যে সিঙ্গেল ডেটা উপরে, সো আমরা এই সিঙ্গেল ডেটার ভিতর থেকে পাবো কি পাবো, ফোন নামের প্রপার্টি পাবো, তাহলে কিন্তু আমরা এই যে ফোন নাম্বারটাও পাচ্ছি। তো এইখানেও কিন্তু আমাদের ডট দিয়ে দিয়ে ইউজ করতে হইতেছে। তো এই জিনিসটাকে আমরা আরও সিম্পলিসিটি করতে পারি, কিভাবে আমরা এইভাবে ডট না দিয়ে দিয়ে আমরা এখানে কনসোল লক না করে আমরা এখানে বলতে পারি, আমরা আরও একবার ডিস্ট্রাকচারিং করতে পারি। সেটা কিভাবে, আমরা সকল ডেটা পাচ্ছি সিঙ্গেল ডেটা থেকে, কারণ এখানে সিঙ্গেল ডেটা নাম দিয়ে পাঠাইছি, আবার সেই সিঙ্গেল ডেটাকে আমরা প্রপস ছাড়াই এমনিতেই ডিস্ট্রাকচারিং করে পাইছি। আবার এইটাকে আমরা সিঙ্গেল ডেটাকে মানে সিঙ্গেল ডেটার মধ্যেই তো সব কিছু আছে, তো আমরা এটাকে ধরলাম, ধরে সেমিকোলন দিলাম এইদিকে। তো এইটার আগে গিয়ে আমি এই জায়গাটাতে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, এরপর ইকুয়াল সাইন দিলাম, তার মানে আমাদের সকল ডেটা এবার এই যে সেকেন্ড ব্র্যাকেট অর্থাৎ এই অবজেক্টের মধ্যে থাকবে। এবার আমরা সিঙ্গেল ডেটার মধ্যে কী কী পাইতেছি, সিঙ্গেল ডেটার মধ্যে নেম পাইতেছি, তো এই নেমটাকে আমরা এখানে বসাই দিই। আমরা জানি সিঙ্গেল ডেটার মধ্যে নেম নামের একটা প্রপার্টি আছে, তো আমরা নিলাম। এরপর আমরা আর কি ইউজ করতে চাচ্ছি,
এরপর আমরা চাইতেছি সিঙ্গেল ডেটার মধ্যে কি আছে, ফোন নামের একটা প্রপার্টি আছে, সো আমি কমা দিয়ে ফোন নামের প্রপার্টিটাকে নিলাম। আবার ওইটার মধ্যে কি আছে, কমা দিয়ে ওয়েবসাইট নামের একটা প্রপার্টি আছে, সেটাকেও আমরা নিলাম। আমরা কই থেকে নিতেছি, সিঙ্গেল ডেটার ভিতর থেকে এই জিনিসগুলোকে এখানে ডিস্ট্রাকচারিং করে নিয়ে নিতেছি। এবার যদি আমার দেখানোর প্রয়োজন পড়ে আমি কি করব, আমি জাস্ট এইভাবে করে আমি নেমটাকে দেখাবো, এই যে এই নেমটাকে আমি জাস্ট এখানে দেখাই দেবো, শেষ। আবার ওয়েবসাইট এখানে দেখাইতেছি, এইভাবে না করে আমরা কি করব, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ডাইনামিক করে আমরা এই জায়গাটাতে ডাইনামিক করে আমরা কি করব, এইবার আমরা ওয়েবসাইটকে দেখাবো বা ফোনকে দেখাবো, সেই ফোনটাকে এখান থেকে কপি করে এখানে বসাই দিলাম, ফোন হয়ে যাবে। আবার আমরা ওয়েবসাইট দেখাবো, এই জায়গাটাতে আমরা কি করতে পারি, এই যে ওয়েবসাইট যে আছে এটাকে আমরা কপি করে এখানে বসাই দিতে পারি, তাহলে ওয়েবসাইটও হবে। এবার চলেন আমরা যদি এখানে যাই, রিলোড মারলাম, দেখতে পাচ্ছেন যে আমাদের সকল জিনিস কিন্তু ঠিকভাবে কাজ করতেছে। এই যে এটা ল্যাং দেখাইতেছে ডেটার, এটা কই থেকে দেখাইতেছে, অ্যাপ ডট জেএসএক্স এর মধ্যে আমরা এই জায়গাটাতে ল্যাং দেখানোর চেষ্টা করছিলাম। আবার আমরা এখান থেকে সব ডেটা পাঠাইছি, সিঙ্গেল ইউজার ডেটাকে এখানে আমরা আবার এখানে ডাইনামিক করছি, আবার এই জায়গাটার থেকে আমরা সিঙ্গেল ডেটার ভিতর থেকে সকল প্রপার্টিকে আমরা এখান থেকে বের করে রাখছি, বের করে আবার আমরা এই জায়গাটাতে দেখাইতেছি। সো এই জায়গাটাতে সব কিছু দেখাইছে। আচ্ছা, এইবার চলেন আরও একটা জিনিস আছে, আমি যদি এখানে কনসোল লগ আরেকবার করি, সিঙ্গেল ডেটাকে করলাম, আমি এই জায়গাটাতে যাব, আমি এটাকে একটু বড় করলাম, এবার একটাকে আমি এক্সপ্যান্ড করলাম, এখানে দেখেন কোম্পানি নামের একটা প্রপার্টি আছে। আবার কোম্পানির নাম কি, কোম্পানির নাম হচ্ছে ধরেন এই যেখানে কিছু একটা আছে, এইটা আবার নেম নামের একটা প্রপার্টির মধ্যে আছে। তো এইটা কোম্পানির নামটাকে যদি আমি দেখাইতে চাই কি করতে হবে একটু ভাবেন। আমাদের যে কাজটা করতে হবে, আমরা জানি সিঙ্গেল ডেটার মধ্যে কি আছে, অ্যাড্রেস নামের প্রপার্টি আছে, কোম্পানি নামের প্রপার্টি আছে, ইমেইল নামের প্রপার্টি আছে, নেম নামের আছে, ফোন আছে, ওয়েবসাইট, ইউজার নেম। তো আমরা নেম, ফোন আর ওয়েবসাইট দেখাচ্ছি। এবার আমাদের কি করতে হবে, কোম্পানির মধ্যে থেকে কোম্পানির নামটাকে দেখাইতে হবে। তো আমরা জানি সিঙ্গেল ডেটার মধ্যে কি আছে, কোম্পানি নামের একটা, এই যে কোম্পানি নামের একটা হচ্ছে প্রপার্টি আছে, বানান মিস্টেক করলে হবে না, কোম্পানি নিলাম। তো আমরা কোম্পানিটাকে এখানে ডিস্ট্রাকচারিং করছি, এবার কোম্পানির নামটাকে আমরা দেখাবো। সো আমরা এখানে যে কোনো একটা ট্যাগের মধ্যে দেখাইতে পারি, ধরেন এখান থেকে H4 ট্যাগের মধ্যে আমরা দেখাবো, যে আমরা দেখাবো এখান থেকে এই যে আমাদের কোম্পানি যে আছে, কোম্পানি মানে এই যে কোম্পানি, কোম্পানির মধ্যে আবার কি আছে, ডট নেম নামের জিনিস আছে, কারণ আমরা একটু আগে দেখছিলাম কোম্পানির মধ্যে নেম নামের একটা জিনিস আছে। তো এবার যদি আমি দেখাই, তাহলে এই যে কোম্পানির নামটা কিন্তু আমরা পাচ্ছি। দেখেন আমি যদি এটার আগে লিখেও দেই যে কোম্পানি, কোম্পানি নেম, তাহলে কিন্তু এই যে কোম্পানি নেম কুলন তারপর কোম্পানি নামটা দেখাবে, এই যে কোম্পানি নেম, এই যে কোম্পানি নামটা কিন্তু দেখাচ্ছে। তো এখানে কিন্তু আমাদের এই জিনিসটা করতেই হচ্ছে। এবার ধরেন কোম্পানির মধ্যে আর কি আছে, যে কোম্পানির মধ্যে আর থাকতে পারে ধরেন কিছু একটা, ধরেন এই জিনিসটাকে আমরা দেখাবো, এখান থেকে কপি করে আমরা কি করব, আমরা হচ্ছে ধরেন কোথায় দেখাবো, আমরা ধরেন এটার নিচে একটা স্প্যান ট্যাগের মধ্যেই দেখাবো, তাহলে এটা কোথায় আছে, কোম্পানির মধ্যে কিন্তু আছে। সো আমরা এখানে বললাম যে কোম্পানি যে আছে তোমার মধ্যে ডট এই যে ক্যাচ পার্টস নামের যে জিনিসটা আছে এটাকে আমরা দেখাইতে চাচ্ছি, তাহলে কিন্তু এই যে জিনিসটাও এখানে দেখাইছে। সো আমরা এইভাবে কিন্তু করতে পারতেছি। তো এই ভিডিওতে আসলে আমাদের এগুলো করার উদ্দেশ্য ছিল না। আচ্ছা, আরেকটা ছোট্ট জিনিস যেটা আমি সলভ করি, এখানে দেখেন রিলোড মারলাম, উপরে যাই, দেখেন একটা ওয়ার্নিং দিছে, এখানে বলার চেষ্টা করতেছে যে ই চাইল্ড অর্থাৎ প্রতিটা চাইল্ডের মধ্যে ইন এ লিস্ট, মানে প্রতিটা চাইল্ডের লিস্টের মধ্যে শুড হ্যাভ এ ইউনিক কে, মানে প্রতিটা চাইল্ডের মধ্যে অর্থাৎ প্রতিটা ডেটার মধ্যে এক একটা করে ইউনিক কি থাকা উচিত, এবং সেটা প্রপস আকারে আমাদের দিতে হবে। সো এটাকে কীভাবে দিতে হয়, ওয়ার্নিংটাকে সলভ করতে হয়। তো দেখেন এখানে কিন্তু প্রতিটা ডেটার মধ্যে আইডি নামের একটা জিনিস আছে, এই যে আইডি, একটাতে হচ্ছে আইডি 1, আরেকটাতে গেলে এই যে আইডি 2, আরেকটাতে আইডি 3, এভাবে প্রতিটা ডেটার মধ্যেই এক একটা করে ইউনিক আইডি আছে। ইভেন কি আপনি যত ডেটা নিয়ে কাজ করেন সবগুলোর মধ্যে আপনাকে আইডি একটা রাখতে হবে, মানে প্রতিটা জিনিসকে এক একটা করে ইউনিক জিনিস রাখতে হবে। আপনি যদি নিজে থেকে একটা এপিআই বানান, তাহলে সবসময় মনে রাখবেন সেটার মধ্যে ইউনিক একটা জিনিস রাখতে, ধরেন এই যে আইডি হিসেবে 1, 2, 3, 4 রাখলেন, এক একটা ডেটার এক একটা আইডি। সো আমাদের কি করতে হবে, এই আইডিটাকে পাঠাই দিতে হবে। তো ধরেন অ্যাপ ডট জেএসএক্স এর মধ্যে যে আমরা পাঠাইতেছি সিঙ্গেল ডেটাকে, মানে সিঙ্গেল ডেটাকে আমরা পাঠাইতেছি সিঙ্গেল ডেটার নাম দিয়ে, একই সাথে দেখেন এখানে আমরা জানি প্রতিটা সিঙ্গেল ডেটার মধ্যে আইডি নামের একটা প্রপার্টি আছে, যেখানে প্রতিটার মধ্যে এক একটা নতুন নতুন আইডি। তো আমরা এই জায়গাটাতে গিয়ে আমরা কি নাম দিব, দেখেন কি লেখার সাথে সাথে ভিজুয়াল স্টুডিও কোড সাজেস্ট করতেছে। সো আমরা লিখলাম কি,
কি লেখার পর সমান চিহ্ন দিয়ে এই জায়গাটাতে আমরা পাঠাবো যে প্রতিটা সিঙ্গেল ডেটার মধ্যে আমরা জানি এক একটা করে ইউনিক আইডি আছে। আমরা আইডিটাকে পাঠিয়ে দিলাম, কাকে পাঠাইলাম? সিঙ্গেল ইউজার ডেটাকে। এবার দেখেন আমরা কিছুই করবো না, জাস্ট পাঠাই দিলাম, তাহলে কিন্তু আর কোনো ওয়ার্নিং দিবে না। রিলোড মারলাম, আমি যদি উপরে যাই দেখেন ওয়ার্নিংটা কিন্তু নাই। তো এই কীটা দেওয়ার মানে হচ্ছে আমাদের অনেকগুলা ডেটা থাকতে পারে, এক ডেটা এখন আছে আবার ভবিষ্যতে গিয়ে চেঞ্জ হইতে পারে কিছু জিনিসকে। তো তখন রিয়্যাক্ট কী করে, এই যে কীটা দেওয়ার পর ইউনিক আইডিটা, মানে যে কোনো জিনিস আপনি শুধু যে আইডি পাঠাইতে হবে ব্যাপার এমন না, আপনি যে কোনো জিনিসই পাঠাইতে পারেন, তো কিন্তু সেটা ইউনিক হইতে হবে যাতে একটার সাথে আরেকটা নাম মিলে। তখন সে কী করবে, যদি কোনো জিনিসকে চেঞ্জ করা হয় তখন সেই জিনিসটাকে সে ধরে ধরে আপডেট করবে। রিয়্যাক্টের বিহাইন্ড দ্য সিনে অনেক কাজকর্ম করে সেই জিনিসটাকে স্পেসিফিকভাবে ধরে, নির্দিষ্টভাবে ধরে সেটাকে আপডেট করার জন্য আমাদের কী দিতে হয়। এই জন্য রিয়্যাক্ট বলে যে তুমি যখনই ম্যাপ করে কোনো ডেটা দিবা, পাস করবা অন্য একটা কম্পোনেন্টের ভিতর, তখন তুমি একটা ইউনিক হিসেবে একটা ইউনিক কী দিবা, অবশ্যই তোমাকে কি নাম দিয়ে পাঠাইতে হবে। আমরা যে সিঙ্গেল ডেটাকে এক্স ওয়াই জেড দিয়ে পাঠাইতেছি এটা পাঠাইতে পারবো, কিন্তু আমরা কী এর বেলায় কী নামটা দিয়েই আমাদের পাঠাইতে হবে। আর এইখান থেকে আমাদের ডেটার মধ্যে যে ইউনিক জিনিসটা আছে সেটাকে পাঠাইতে হবে। এখন ইউনিক জিনিসটা আপনার আইডি হইতে পারে, অন্য কোনো কিছু হইতে পারে, পাঠাইতে হবে, তাহলেই সে কোনো ওয়ার্নিং দিবে না। দেখতে পাচ্ছেন কোনো ওয়ার্নিং নাই। তো এতটুকু ভিডিও থেকে অনেক কিছু শিখছেন, তবে এখান থেকে আমাদের ইম্পর্টেন্ট যে টপিকটা ছিল সেটা হচ্ছে আমরা যদি কোনো ডেটাকে ফেচ করতে চাই, সাইড ইফেক্ট টাইপের কাজকর্ম করতে চাই, সেটা অবশ্যই ফেচের মধ্যে লিখতে হবে। আমি যদি ফেচটাকে না দিতাম, চলেন আমরা দিছি না কোনো কারণে, আমরা এমনিতেই ফেচ করার চেষ্টা করতেছি, দেখেন কনসোল লক কিন্তু বারবার বারবার হবে। আমি যদি কনসোলে যাই, আমি রিলোড মারলাম, এই যে দেখেন কনসোল লক কিন্তু বারবার হইতেই আছে। এই যে দেখেন স্ক্রোলিংটা এখানে, দেখেন আমি মাউসটা এখানে সরাইছি, এটা কিন্তু আমি নিচের দিকে নিয়ে যাই, তাহলে আপনাদের এই যে দেখেন স্ক্রোলিংটা, এটা কিন্তু স্ক্রোল হইতেই আছে, মানে অটোমেটিক এটা হইতেই আছে। তো আমাদের কী করতে হবে, সবসময় ফেচের মধ্যে দিতে হবে, আর ফেচ সরি ইফেক্টের মধ্যে দিতে হবে, হুকের মধ্যে। আর এটা হচ্ছে প্রথম একটা সে ফাংশন নিবে, এতটুকু হচ্ছে ফাংশন। ফাংশনের মধ্যে আমাদের যা করার করব, আর ডিপেন্ডেন্সি টাইপের, মানে কমার পরে ডিপেন্ডেন্সি হচ্ছে আমরা সবসময়ের জন্য অ্যারেই দিয়ে থাকি, ঠিক আছে। আর আমরা যদি বলি এই জিনিসটাকে আরেকবার আমরা লুট করব, তখন হচ্ছে আমরা ধরেন এই অল ডেটাটাকে আরেকবার লুট করব। এই জন্য আমরা ডিপেন্ডেন্সি হিসেবে সব ডেটা তো আমাদের ফেচ করার পরে আমরা কি করছি, সেট অল ডেটাকে পাঠাইছি। সেট অল ডেটার মধ্যে থাকা যে কথা, অল ডেটার মধ্যে থাকা সেম কথা। তো আমরা ডিপেন্ডেন্সি আকারে যখন অল ডেটাকে দিতেছি, তখন কিন্তু সে যখনই আপনি কোনো কিছু চেঞ্জ করবেন, তখন সে কী করবে, ধরে ধরে বারবার সে আপডেট কর, মানে একবার যে ফেচ করছেন জিনিসটাকে আবার সে ঘুরায় আনবে, মানে আবার একটা কিছু করছেন আবার সে ঘুরায় আনবে, মানে যতবার আপনি এখানে ইন্টারাকশন করার চেষ্টা করবেন ততবার সে কী করবে, জিনিসটাকে ঘুরায় আনবে। বাট আমি চাচ্ছি যে না, জাস্ট একবার লোড করতে চাচ্ছি ডেটাকে, এই জন্য আমরা জাস্ট একটা এমটি অ্যারে দিয়ে থাকি ডিপেন্ডেন্সি আকারে। তাহলে সে কী করে, বারবার আর সেটাকে লোড করে না, ঠিক আছে। তো আমরা আরও সামনে জানবো, আপনি জাস্ট আপাতত এতটুকু জেনে রাখেন যে ডেটাকে লোড করতে গেলে, ফেচ করতে গেলে আমরা ইউজ ইফেক্টের মধ্যে করে থাকি, আর ডিপেন্ডেন্সির জন্য আমরা সবসময় একটা এমটি এরে দিয়ে থাকি। তো এই ভিডিওটা এখানে থাকলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক তো ভুলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে।